আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও, ঢাকায় একটা ফ্ল্যাটের ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কি হয়, আপনাদের অনেক তথ্য মিস করেন। তো সাথে থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। এই যে এই জায়গাটা হচ্ছে জেলখানার মোড় বলে, জেলখানা রোড, এটা ঢাকা জেলখানা, যেটা যে কারাগার, কেন্দ্রীয় কারাগার, পুরানা যেটা ছিল আগে চকবাজারের সেইটা। আপনার এই যে পিছনেই হচ্ছে মেন গেট, এই যে দেখছেন পিছনে, পিছন সাইডটা এখানেই হচ্ছে আগে বাড়লে মেন গেট। আর এই বাম পাশে থেকে এই সোজা চলে গেছে এইখান থেকে আপনার চানখারপুর মোড়, এটা হচ্ছে এই জেলখানার যে মাজারটা, জেলখানা দেয়াল ঘেঁষে যে মাকুসা মাজার বলে, এই মাজার থেকে একটু আগে বাড়লেই বামে বামে চলে যেতে হবে। চলেন আমরা ওই কীভাবে যাবেন এলাকাটা একটু ঘুরে দেখা যাক, দেখতে দেখতে যাওয়া যাক। বামে ওয়াল ঘেঁষে এখানে আসলেই এই যে দেখেন, একটু আগে বলে ডান দিকে যেতে হবে, বামে চলে গেল বক্সিবাজারের রোড, রোডটা। আর এই ডান দিকে যাব আমরা, এখান থেকে ডান দিকে হুসেইনি দালান রোডে, এই রোডটা দক্ষিণ গেটের রোড যেটা বলে। এই যে আমরা ঢুকলাম, এটা একটা স্কুল হবে সম্ভবত, আমি ঠিক শিওর না, স্কুল হবে, প্রাইমারি স্কুল। এই এই রোড দিয়ে সোজা যেতে হবে, একটু আগে বাড়লেই দেখছেন এটা হচ্ছে হুসেইনি দালানের যে দক্ষিণ গেটটা, পাশে যে একটা জিম আছে, ব্যায়ামের ঘর, জিমনেশিয়ার নাকি। আচ্ছা, এখান থেকে ওই এই যে দেখেন, এটা একটা বড় একটা মসজিদ, এটা বামে যেতে হবে এখান থেকে, ডান দিকে না। দুইটা রাস্তা গেছে, একটা ডান দিকে একটা বামে, বামে রাস্তায় এই বামে রাস্তাটা ঢুকতে হবে। বামে একটু আগে বাড়লেই জায়গাটা এখানে, কিন্তু আপনার বদরুননেসা কলেজ, আবার শেখ বোরহানউদ্দিন কলেজ, তারপরে ঢাকা মেডিকেল বলেন, সবই কাছে। মানে এখান থেকে ঠিক 5-10 মিনিট হাঁটলেই, হেঁটেই যাওয়া যায় এগুলোতে। এই যে এই রাস্তাটা, রাস্তাগুলো কিন্তু খুবই মানে চওড়া, প্রশস্ত চওড়া রাস্তা, আর ভালো রাস্তা। কিছুদিন আগে এগুলা বানানো হয়েছে, এই রাস্তাগুলো খুবই সুন্দর, চমৎকার রাস্তা। এই যে দেখেন, একটু আগে বললে এই জায়গাটার নাম হচ্ছে নবাব বাগিচা, নাজিমউদ্দিন রোড, নবাব বাগিচা বলে এটাকে। এই যে এই মোড়ে এসে এই যে সোজা একটু আগে বাড়লেই, মানে এই গলিটা থেকে একদম শেষ মাথায় দুইটা বাড়ির পরের বাড়িটাই পিছনে। এই যে হচ্ছে ঠিকানাটা হচ্ছে আপনার 9B নবাব বাগিচা, নাজিমউদ্দিন রোড। এই পর্যন্ত এই এই পর্যন্ত আসতে পারলে আপনারা বাড়িটা পেয়ে যাবেন, ঠিকানাটা হচ্ছে এই। আর চলেন আরেকটা পাশ দিয়ে আমরা একটু দেখি, এটা হচ্ছে শেখ হাসিনা, যে শেখ হাসিনা যে ওই কি বলে ওই যে আগুনে পড়ে গেলে যে বার্নিং ইনস্টিটিউট যে হাসপাতালটা, আগে বাড়লেই বোরহানউদ্দিন কলেজ বলেন। এই যে একটু ডান দিকে একটু আগে বাড়লে বোরহানউদ্দিন কলেজ এখান, আর ঢাকা এক সোজা গেলে, এই সোজা গেলে কিন্তু জেলখানা রোডটা, চানখার পুল, তারপরে আপনাদের ওই যে চানখার পুল মোড়ের একটু আগে বাড়লেই তো ঢাকা মেডিকেল। দুই মোট কথা বাড়ি থেকে 5-10 মিনিট আগে বাড়লেই ঢাকা মেডিকেল, তারপরে আপনার বোরহানউদ্দিন কলেজ। এই যে দেখেন, এখানে একটা ব্যাংক আছে সাথেই, সব কিছু এখান থেকে 2-1 মিনিট হাঁটলেই বাড়িটা। হ্যাঁ, এখানে কিন্তু রাস্তার সংস্কারের কাজ চলতেছে,
পাইপগুলো এনে রাখা হয়েছে। হ্যাঁ, এখানে এই যে দেখেন, এখান থেকে এক মিনিট হেঁটে গেলেই বাড়িটা, ঢাকা মৌলভীবাজার, চকবাজার, এগুলো খুবই কাছে। এই মোচড়ে পর্যন্ত এসেই এখান থেকে ওই আপনারা এ পর্যন্ত আসলেই আপনারা এই বাড়িটা ঠিক এই রাস্তাটার এই যে এই পাশেই সোজা চলে যাব। চলেন, আমরা এখন দুই দিক থেকে এই রাস্তাটা দেখিয়ে দিলাম, আমরা এখন ভিতরে যাওয়ার গিয়ে একটু দেখি কি অবস্থা। এই যে একটা গেট, দুইটা গেট, এই দুই নাম্বার গেট পার হয়ে তিন নাম্বার গেটটাই হচ্ছে বাড়িটা। রাস্তাটা 4 ফিট, দুই দিক থেকে রাস্তা। দেখেন, এই যে এইখান থেকে আমরা আসলাম, এসে এই শেষ মাথায় যে ওয়ালটা দেখা যাচ্ছে, আবার দেখেন এই পাশ দিয়ে আবার আর একটা গলি রোড, দুই দিক থেকে এই রোডটা এটা এসেছে। তো চলেন, আমরা এখন এই যে সিঁড়ির ঘর, আমরা এখন ঢুকবো ভিতরে। সিঁড়ি ঘর, এটা হচ্ছে নিচতলা, নিচতলায় গোডাউন ভাড়া দেওয়া আছে নিচতলা। এই এই গোডাউনটা থেকে মোটামুটি 15,000 টাকা ভাড়া পাওয়া যায়, আর ফ্ল্যাটটা হচ্ছে আপনার দুই তলায়। এটা কিন্তু অটো পানির মেশ আপনার দেয়া আছে, সুইচ টুইচ, আপনার কাউকে বলতে হবে না, পানি শেষ হয়ে গেলে অটোমেটিক পানি ফিল আপ হয়ে যায়, 24 ঘন্টাই পানি ব্যবস্থা আছে। যে দুই তলার গেট দিয়ে ঢুকে আপনার দুইটা রুম, দুইটা বেড, আর সামনে ডাইনিং স্পেস আছে, একটা টয়লেট আর কিচেন, এ হচ্ছে ঘর একটা। টোটাল আপনার 585 স্কোয়ার ফিট, 585 স্কোয়ার ফিট, দুইটা বেডরুম, একটা ডাইনিং স্পেস, আর হচ্ছে রুমগুলো যথেষ্ট বড় আছে, টাইলস করা কমপ্লিট। এখান থেকে ভাড়া পাওয়া যায় প্রতি মাসে 16,000 টাকা ভাড়া পাওয়া যায় ফ্ল্যাটটার থেকে। পাশেই জানালা দেখেন, ফাঁকা একটা জায়গা আছে অবশ্য। প্রতি মাসে 16,000 টাকা ভাড়া পাওয়া যায়, যারা নিয়ে চাইলে ভাড়া দিয়ে রাখতে পারেন, আবার চাইলে থাকতে পারেন, রেডি আছে। গ্যাসের লাইন টেন সবই লাইন ট্রেন সবই আছে। দেখেন টয়লেটটা যথেষ্ট বড় আছে, হাই কমেন্ট দেওয়া আছে একটা। এটার ফ্ল্যাটটার মূল্য পড়বে 30 লক্ষ টাকা, ফ্ল্যাটটার মূল্য পড়বে 30 লক্ষ টাকা। এই এটা একটা কিচেন, ডবল চুলা দেখছেন। তো যারা কিনবেন একমাত্র তারাই কল দিবেন, অযথা কেউ কল দিয়ে বিরক্ত করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।